হ্যাঁ, ওয়েলকাম টু ডুলিংগো বাংলা। এই চ্যানেলে আপনি এনসিকিউ সাথে ভারতীয় ভূগোল এবং ভারতীয় আধুনিক ইতিহাসের ভিডিও পাবেন। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষায় ব্যাখ্যা এবং নোটস রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখবো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে আমরা ভালোই জানি, সেটা সুভাষ চন্দ্র বোস লিড করেছে। তো সুভাষ চন্দ্র বোস নিয়ে একটু আমরা আগে পড়ে নেবো, যে সুভাষ চন্দ্র বোস কিভাবে ইন্ডিয়া লিডার হয়েছে আর ওনার মহাত্মা গান্ধীর সঙ্গে বা মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে কি কি ডিফারেন্স ছিল, যার জন্য ওনাকে কংগ্রেস থেকে ফাইনালি রিজাইন করতে হয়েছিল। তারপর রিজাইন করার পর উনি একলা ফরওয়ার্ড ব্লক বানিয়েছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্রাগলে ইনভলভ হয়েছিলেন, তাকে হাউস অ্যারেস্টে রাখা হয়েছিল তার ঘরে কলকাতায়। আর পরে উনি পালিয়ে গিয়ে কিভাবে গ্রেট এসকেপ করে উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে লিডার হয়েছিল ওটাতে মুভমেন্টে ইনভলভ হয়েছিলেন। আর এখানে আমরা যত পলিটিক্যাল পার্টি আছে ইন্ডিয়ার নিজের পলিটিক্যাল পার্টি সেগুলো কবে বানানো হয়েছিল একবার দেখে নেবো। প্রথমে স্টার্টিং এখানে সুভাষ চন্দ্র বোস কথা বলা, সুভাষ চন্দ্র বোসের আর্লি লাইফে যদি কথা বলা হয় তাহলে ওনার ন্যাশনালিস্টিক টেম্পারমেন্ট যে ছিল দেশপ্রেম ওটা দেখা গেছিল যখন ওনাকে এক্সপেল করা হয়েছিল প্রফেসর ওটেনকে মারার জন্য। একটা হিন্দি তোমার সিরিজটা হয়েছিল তোমার অল্ট বালাজিতে, ওখানে দেখানো হয়েছিল যে প্রফেসর ওটেনকে উনি এক্সাম হলে মেরেছিলেন। কিন্তু তোমরা তো জানো যে বলিউড যেটা আছে ওটা ওভার ড্রামাটাইজ করে, বেশি বেশি দেখে উনি কিছুই হয়নি। প্রফেসর ওটেন যিনি ছিলেন, প্রফেসর ওটেন তোমার অনেক অ্যান্টি ইন্ডিয়া রিমার্কস দিতেন, অনেক কাজে বাজে বলতেন ইন্ডিয়ান স্টুডেন্টসকে। তাই জন্য প্রফেসর ওটেনের বিরুদ্ধে সুভাষ চন্দ্র বোস আর তার বন্ধুরা যারা তোমার স্টুডেন্ট কাউন্সিলে এসেছিল তারা গিয়ে কমপ্লেন করেছিল প্রিন্সিপালকে। কিন্তু তোমার প্রফেসর ওটেন কিছুই হয়নি, উপরন্তু তোমার সুভাষ চন্দ্র বোস আর তার যেহেতু বন্ধুরা কমপ্লেন করেছিল তাদেরকে তোমার ফাইন দেওয়া হয়েছিল। এই জন্য আবার যখন প্রফেসর ওটেন নিজের এই কাজ কন্টিনিউ রাখলো আর যে ছেলেরা আছে তাদের ইন্ডিয়াকে নিয়ে আজেবাজে কথা বলতে লাগলো, কারণ সুভাষ চন্দ্র বোস আর তার বন্ধুরা মিলে তোমার প্রফেসর ওটেনকে মেরেছিল। প্রফেসর ওটেনকে মারার পর সুভাষ চন্দ্র বোস যেহেতু ইন্ডিয়ান স্টুডেন্ট কাউন্সিল হেড ছিলেন তাই জন্য সুভাষ চন্দ্র বোসকে ডাকা হয়েছিল আর বলা হয়েছিল প্রফেসর ওটেনকে মারার জন্য তুমি লজ্জিত কি কি নয়। তখন উনি সবার সামনে বলেছেন প্রফেসর ওটেনকে মারার জন্য তুমি একদমই লজ্জিত নয়, আর যদি তুমি আবার এমনি কাজ করবে প্রফেসর ওটেন তাহলে তুমি আবার প্রফেসর ওটেনকে মারবেন। এই কথাটা বলার জন্য ওনাকে রাস্টিকেট করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিকে তিনি পুরো ইন্ডিয়ার মন জয় করে নিয়েছিলেন, বিশেষ করে আপনার বেঙ্গলে। আর বেঙ্গলে তখনই তাকে একটা বিরাট বড় লিডার হিসাবে মেনে নেওয়া হয়েছিল। ইন্ডিয়াতে যদি ইম্পিরিয়াল সিভিল সার্ভিস দেখো, ICS যে দেওয়া আছে এ আই স্ট্যান্ডস ফর ইম্পিরিয়াল, নট ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা ছিল ইম্পিরিয়াল সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে উনি ফোর্থ র্যাঙ্ক হয়েছেন। তোমরা এখনই জানো যে ইন্ডিয়ান যে সিভিল সার্ভিসগুলো হয় ওগুলো কত কঠিন এক্সাম হয়, আর আগেকার দিনে তোমরা বুঝতেই পারছো যে ইন্ডিয়ান যদি কেউ ইম্পিরিয়াল সিভিল সার্ভিস ক্র্যাক করতে চাইতো তাহলে ওর জন্য কতটা কঠিন বানিয়ে দিত ব্রিটিশরা, উনি তাদের মধ্যে ফোর্থ র্যাঙ্ক হয়েছিলেন। কিন্তু ইম্পিরিয়াল সিভিল সার্ভিস ক্র্যাক করার পরও উনি ওই কাজ করতে চাননি আন্ডার দ্য ব্রিটিশ। তো তোমরা জানো আগেকার সময় আগেকার সময় কেন, এখানে তোমরা যদি দেখো তাহলে সবাই চাই একটা গভর্নমেন্ট চাকরি পেয়ে যেতে আর সেফ ভাবে থাকে। কিন্তু তখন নেতাজি তখন একই ধরনের চিন্তা ছিল, কিন্তু নেতাজি বলেছে যে গভর্নমেন্ট যারা চাকরি করে তারা গভর্নমেন্টের আন্ডারে থাকে, আর গভর্নমেন্টের আন্ডারে থেকে কখনো গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করা যায় না। তাই জন্য ইম্পিরিয়াল যে সিভিল সার্ভিস ছিল ওটাতে ফোর্থ হওয়ার পরে তিনি ইম্পিরিয়াল সিভিল সার্ভিস জয়েন করতে চাননি, জয়েন করেননি। এখানে আমরা দেখবো মহাত্মা গান্ধীর সঙ্গে তার কি কি মেনলি ডিফারেন্স ছিল। তিনি সবসময় মানতেন কথাটা আর নিউজ পেপার স্টার্ট হয়েছিলেন তোমার স্বরাজ, স্বরাজ মানে তোমার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। যদি মহাত্মা গান্ধীর কথা বলা হয় তো মহাত্মা গান্ধী তোমার চেয়েছিলেন তোমার ডমিনিয়ন স্টেটাস। ডমিনিয়ন স্টেটাস কি হয় এটা বুঝতে পারি আগে। তোমরা যদি ডমিনিয়ন স্টেটাসের কথা বলো তাহলে ইন্ডিয়া যত ল আর রেগুলেশন আছে নিয়ম কানুন আছে ওগুলো তোমার ইন্ডিয়ানসই বানাবে। তোমার যত আর্মি আছে যত এক্সটার্নাল পাওয়ার আছে ইন্ডিয়ার সিকিউরিটি আছে এগুলো তোমার ব্রিটিশের হাতে থাকবে। তার মানে ব্রিটিশরা যখন চাইবে ওরা ইন্ডিয়ান আর্মি লোকের এখানে ওখানে পাঠাতে পারে বা যেখানে খুশি তারা সিকিউরিটি বাড়াতে পারে, এটাই ছিল তোমার ডমিনিয়ন স্টেটাস। আর মোহনদাস করমচাঁদ গান্ধী যদি কথা বলা তাহলে উনি চেয়েছিলেন ডমিনিয়ন স্ট্যাটাস, ওইদিকে তোমার সুভাষ চন্দ্র বোস দিয়েছিল স্বরাজ, স্বরাজ হলে তোমার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। মানে যদি গুরু দেখা হয় আমার গুরুদেব ছিলেন তোমার চিত্তরঞ্জন দাস। তোমরা জানো তোমার যে স্বরাজ পার্টি তৈরি হয়েছিল যেটা তোমার মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেস থেকে আলাদা হয়ে গেছিল, স্বরাজ পার্টির যে মেন হেড ছিলেন ওটা ছিলেন চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু। চিত্তরঞ্জন দাস যখন বেঁচে ছিলেন তখন উনি তোমার কংগ্রেস পার্টির সঙ্গে মেলেনি, কিন্তু পরে যখন উনি মারা গেছিলেন তখন তোমার মতিলাল নেহরু কি কংগ্রেস পার্টির সঙ্গে মিলে গেছিল। তো তোমরা এখানেই দেখতে পাচ্ছ ফান্ডামেন্টালি ডিফারেন্স ছিল চিন্তা ভাবনা আর কাজ করার বিয়েতে। ইন দ্য ইয়ার 1923 সুভাষ চন্দ্র বোসকে ইলেক্ট করা হয়েছিল প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস। এখান থেকে তোমার সুভাষ চন্দ্র বোসের জার্নি স্টার্ট হয় কংগ্রেসের দিকে, আর কংগ্রেসের সঙ্গে তার কেন লড়াই হয়েছিল আর কংগ্রেস থেকে সে আলাদা কেন গেছিল এটা আমরা দেখে নেবো। রিলেশন উইথ কংগ্রেস, রিলেশন উইথ কংগ্রেসের যদি কথা বলা হয় তোমরা জানো যে সুভাষ চন্দ্র বোস যে দাঁড়িয়েছিলেন সুভাষ চন্দ্র বোস সবসময় স্বরাজ চাইতেন, আর উনি নন যে মোহনদাস করমচাঁদ গান্ধী নন ভায়োলেন্সের বিয়েতে চাইতো সুভাষ চন্দ্র বোস ওটা মানতেন না, আর উনি মানতেন যে যদি দরকার হয় তাহলে ভায়োলেন্সও ইউজ করা যেতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে। আর তিনি এটা মানতেন যে স্যাক্রিফাইস ছাড়া লড়াই করা ছাড়া কখনো কোনো দেশে ইন্ডিপেন্ডেন্স পাওয়া যায় না, ব্রিটিশদের বিরুদ্ধে একই কাজ করা খুব দরকারি। তো কংগ্রেসের সেশন হয়েছিল তোমার 1938-এ। 1938-এ যে কংগ্রেসের সেশন হয়েছিল ওটা হয়েছিল তোমার হরিপুরাতে। হরিপুরা যদি কথা বলা হয় তো হরিপুরা ছিল গুজরাটে। গুজরাটে যখন এই সেশনটা হয়েছিল তখন ওখানে অ্যাজ এ প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছিল সুভাষ চন্দ্র বোস, আর হরিপুরা তোমরা বুঝতে পারছো গুজরাট ছিল, তার মানে তোমার মোহনদাস করমচাঁদ গান্ধীর ঘর। এখানে থেকে তোমার সুভাষ চন্দ্র বোস যখন জিতে গেছিল তখন মোহনদাস করমচাঁদ গান্ধী এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে পরের বার যদি সুভাষ চন্দ্র বোস আবার লিডার হয়ে যায় আবার প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে কংগ্রেসের পুরো যে ওয়ার্কিং কমিটি আছে, ওয়ার্কিং কমিটি মানে তোমার গান্ধী হয়ে গেল, নেহরু হয়ে গেল, সর্দার বল্লভ ভাই পটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এরা এদের পুরো ওয়ার্কিং কমিটি চেঞ্জ করে দেবে, আর কংগ্রেস যেভাবে তারা চালাতে চায় ওইভাবে তারা সুভাষ চন্দ্র বোস চালাতে দেবে না। এই জন্য পরের বছর যখন 1939 তোমার ত্রিপুরীতে ইলেকশন ছিল, ত্রিপুরীতে যখন ইলেকশন ছিল সবচেয়ে প্রথমে তোমার যে মোহনদাস করমচাঁদ গান্ধী আছে সে জওয়াহরলাল নেহরুকে অ্যাজ এ প্রেসিডেন্ট ডাক করাতে চেয়েছিল। নেহরু তখন তোমার ইউরোপে ঠিক করে ফেরত রয়েছিল, জওয়াহরলাল নেহরু তখন চাননি সুভাষ চন্দ্র বোসের বিরুদ্ধে ডাক করাতে, আর সুভাষ চন্দ্র বোসের আন্ডারে উনি কাজ করেছিলেন হরিপুরা স্টেশনে, তো ওনার কোনো ডাইরেক্ট প্রবলেম ছিল না সুভাষ চন্দ্র বোসের সঙ্গে। নেহরু যখন মানা করলেন তখন তিনি গেলেন মৌলানা আব্দুল কালাম আজাদের কাছে, মৌলানা আব্দুল কালাম আজাদের কাছে গিয়ে তিনি চাইলেন যেন তিনি সুভাষ চন্দ্র বোসের বিরুদ্ধে দাঁড়া এই ত্রিপুরি ইলেকশনে আর অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ মহাত্মা গান্ধী। কিন্তু তিনি আজাদও তখন মৌলানা আব্দুল কালাম আজাদও তখন মানা করলেন, উনি বললেন যে উনি
সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে দাঁড়াবেন না। কারণ সুভাষচন্দ্র বোস যদি ব্যাপার দেখো তাহলে বেশিরভাগ যে ক্যারিয়ার আছে তা বেঙ্গলে কাটিয়েছেন। বেঙ্গলে তোমার মুসলিমের মেজরিটি অনেক বেশি ছিল আর মুসলিম হিন্দু একসঙ্গেই থাকতো। যদি পরের দিকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দেখি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তো দেখবো আমরা 40% তোমার ছিল মুসলিম আর 60% তোমার ছিল হিন্দু। কিন্তু যদি কংগ্রেস থাকো, কংগ্রেসের যে মেইন লিডার ছিল তারা 3% মুসলিম ছিল আর তোমার 97% হিন্দু ছিল। 3% মুসলিম বললাম, এর মধ্যে তোমার যে পার্সিও ছিল, পার্সি ছিল না, 3% মুসলিম লিডার ছিল, 90% তোমার হিন্দু ছিল, পার্সি ছিল, শিখ, এগুলো নিয়ে তো 90% ছিল। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রায় তোমার 40% মুসলিম ছিল। এই জন্য মুসলিমরা সাপোর্ট করতো তোমার সুভাষচন্দ্র বোসকে। এই জন্য তোমার মুসলিম লীগের যত লিডার্স আছে তারা কখনো সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে কখনো কিছু বলেনি। আর এমনি কি তোমার মোহাম্মদ আলী জিনা সে সুভাষচন্দ্র বোসকে অ্যাজ আ ন্যাশনাল লিডার বলেছিল আর বলেছিল সুভাষচন্দ্র বোস ইজ আ ফার সুপিরিয়ার চয়েস দেন মহাত্মা গান্ধী। এটা উনি বলেছেন যে সুভাষচন্দ্র বোস যে দেশের জন্য লড়াই করতে চায় আর যে মোহনদাস করমচাঁদ গান্ধী আছে সে কংগ্রেসে নিজের সিটের জন্য লড়াই করতে চায়। এটা তো তোমরা বুঝতে পারছো যে মুসলিমদের এত বেশি সাপোর্ট করতো যে মৌলানা আব্দুল কালাম আজাদ একদমই চাননি যে ওনার কোনো ডাইরেক্ট ক্লাশ হোক সুভাষচন্দ্র বোস। যদি 1939 ইলেকশনের কথা বলা হয় তাহলে ওনার একজন বড় সাপোর্টার ছিলেন ইউএম থেবার। ইউএম থেবার যিনি ছিলেন উনি সাউথ ইন্ডিয়ার একজন বিরাট বড় লিডার ছিলেন। আর যেহেতু তিনি সাউথ ইন্ডিয়া যেন পুরো ফুটে না পায় তাই জন্য দাঁড় করানো হয়েছিল পাট্টাভাই সীতারামনকে। লাস্ট অব্দি ইলেক্ট করা হয়েছিল পাট্টাভাই সীতারামনকে। আর পাট্টাভাই সীতারামনকে ইলেক্ট করার মেন কারণ ছিল ইউএম থেবার। ইউএম থেবার যেমন আমি বললাম তোমার সাউথ ইন্ডিয়ার বড় লিডার ছিলেন, পাট্টাভাই সীতারামনকে যে ছিলেন পাট্টাভাই সীতারামনকে ছিলেন আন্দ্রা লিডার। এই জন্য যত সাউথ ইন্ডিয়া ভোট যেন আছে সেগুলো যেন সুভাষচন্দ্র বোস না পায় তাই জন্য দাঁড় করানো হয়েছিল তোমার পাট্টাভাই সীতারামনকে। যখন ইলেকশন হয়েছিল তোমার ত্রিপুরী ইলেকশন, ত্রিপুরী ইলেকশনে যত সাপোর্ট আছে সাউথ ইন্ডিয়া ওই সাপোর্টগুলো ইউএম থেবার তোমার পুরো নিয়ে এসেছিল সুভাষচন্দ্র বোসের জন্য। আর যত ভোট ছিল সাউথ ইন্ডিয়া সব পেয়েছিল তোমার সুভাষচন্দ্র বোস। তো যদি ইলেকশন দেখা হয় তাহলে ইলেকশনে তোমার সাউথ ইন্ডিয়া আর তোমার ইস্ট ইন্ডিয়া সুভাষচন্দ্র বোসকে সিলেক্ট করেছিল, ওয়েস্ট ইন্ডিয়া করেছিল তোমার পাট্টাভাই সীতারামনকে কারণ তোমার মহাত্মা গান্ধী ডাইরেক্ট মেম্বার ছিল পাট্টাভাই সীতারামনকে। আর তোমার যে নর্থ আর সেন্ট্রাল ইন্ডিয়া আছে ওটা তোমার ডিভাইডেড ছিল, কেউ কেউ ভোট করে ডিভাইডেড ছিল, কেউ কেউ ভোট করেছিল সুভাষচন্দ্র বোসের জন্য আর বাকিটা ভোট করেছিল পাট্টাভাই সীতারামনকের জন্য। যাই হোক, ইলেকশন হওয়ার পর তোমার সুভাষচন্দ্র বোস ইলেকশন জিতে গেছিল। ইলেকশন জেতার পর সুভাষচন্দ্র বোস যখন ইলেকশন জিতে গেছিল মহাত্মা গান্ধী এটা বলেছিলেন যে আমি খুব খুশি আছি যে সুভাষ ভোটে জিতে গেছে, কিন্তু এটাও ঠিক যে পাট্টাভাই সীতারামনকে যে হেরেছে ওটা আমার হার কারণ আমি এটা ডাইরেক্ট বলেছি পাট্টাভাই সীতারামনকে যদি জেতে তাহলে ওটা আমারই জিত হবে। লাস্ট অব্দি যখন সুভাষচন্দ্র বোস ভোটিংয়ে জিতে গেছে তারপরে তোমার কংগ্রেসের সেশন ছিল। কংগ্রেসের সেশনের সময় ওনার শরীর খুব খারাপ হয়ে যায় আর উনি চিঠি লিখে নিজন যায়। একটা হচ্ছে তোমার পটেল, এটা হচ্ছে বল্লভভাই পটেল আর দ্বিতীয় হচ্ছে তোমার গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী। প্রথম তোমার পটেলের কথা বলা, পটেল ছিল ওয়ার্কিং কমিটির মেম্বার। পটেলকে যখন চিঠি লেখা হলো তখন সে খুব রেগে গেল কারণ আগে থেকে সুভাষচন্দ্র বোস ইলেক্ট হয়েছিল তাদের তার খুব রাগ ছিল কারণ সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে গান্ধীকে যারা যারা ফলো করে তাদের মাথায় বুদ্ধি খুব কম আছে। এই জন্য তোমার আগে থেকে তোমার বল্লভভাই পটেলের খুব রাগ ছিল সুভাষচন্দ্র বোসের জন্য। আর যেই উনি চান্স পেলেন এই কথাটা যে সুভাষচন্দ্র বোস আসবে না তখন তুমি বলতে লাগলেন যে সুভাষচন্দ্র বোস হচ্ছেন একটা ডিক্টেটর আর উনি আবার যেমন চাইবেন তেমনই তোমার কংগ্রেসকে কাজ করতে হবে। এই জন্য বল্লভভাই পটেল আরও যে 11টা কমিটি মেম্বার ছিল তাদের সঙ্গে মিলে রিজাইন করলো আর কংগ্রেস থেকে সরে যাওয়ার কথা বললো। বাকি উনি মহাত্মা গান্ধীকে চিঠি লিখলেন, ওনাকে বললেন যে আমরা দেখো একসঙ্গে কাজ করতে চাই আর মহাত্মা গান্ধীকে বললেন যে আপনি ওয়ার্কিং কমিটি বানান, ওই ওয়ার্কিং কমিটিতেই আমি কাজ করবো, যে মেম্বার আপনি সিলেক্ট করবেন তাদের সঙ্গে আমি কাজ করবো। কিন্তু ওখানে মোহনদাস করমচাঁদ গান্ধী মানা করলো আর সে বললো সে কোনো ধরনের ওয়ার্কিং কমিটি বানাবে না। এগুলো যখন সে বললো তখন সুভাষচন্দ্র বোস বুঝতে পারলেন যে তিনি যদি এখন কংগ্রেসের ফেরত যান নিজের মতন কাজ করতে চান তাহলে কংগ্রেসকে ডিভাইড হতে হবে। কংগ্রেস যদি ডিভাইড হয়ে যায় তাহলে এটাই হবে ব্রিটিশের ইচ্ছা আর ব্রিটিশের ইচ্ছা পূরণ হবে আর ইন্ডিয়ার যত পাওয়ার আছে ওটা আরও কমে যাবে। তাই জন্য তোমার সুভাষচন্দ্র বোস কংগ্রেস থেকে রিজাইন করলেন আর নিজের একটা পার্টি বানালে ফরওয়ার্ড ব্লক, যে পলিটিক্যাল পার্টি বানালেন যার নাম হলো ফরওয়ার্ড ব্লক। এখানে ওটাই দেখে নেবো আর ওইভার ডিউ টু ম্যানুফ্যারিং অফ দ্য গান্ধী লেড ক্লিশে ইন দ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি বোস ফাউন্ড হিমসেলফ ফোর্স টু রিজাইন ফ্রম দ্য কংগ্রেস প্রেসিডেন্সি। উনি যদি তখন যদি কংগ্রেস থেকে রিজাইন না করতেন তাহলে কংগ্রেস অবভিয়াসলি তোমরা বুঝতে পারছেন বিভাগে ডিভাইড হয়ে যেত। পরে উনি 22 June 1939 নিজের একটা পলিটিক্যাল পার্টি বানালে যার নাম হলো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। তোমরা এবার ভাবছো যে কংগ্রেস কমিটির যে মেম্বার আছে বা কংগ্রেস কমিটি কংগ্রেসের কটা লোক দিয়ে চালানো হয় হ্যাঁ এখান থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু এটা একদমই ভুল। কংগ্রেসের যে মোহনদাস করমচাঁদ গান্ধী আর কয়েকটা মেম্বারের যে পাওয়ার আছে এটা অনেক আগে থেকে স্টার্ট হয়েছিল। 1920 যদি কথা বলা হয় 1920 তোমাদের হয়তো মনেই আছে নন কপারেশন মুভমেন্ট স্টার্ট হয়েছিল। নন কপারেশন মুভমেন্ট তোমার স্টার্ট হয়েছিল আগে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারের যে লোকদের হত্যা করা হয়েছিল ওটার বিরুদ্ধে স্টার্ট হয়েছিল নন কপারেশন মুভমেন্ট। আর কোনো একটা মুভমেন্ট যখন স্টার্ট করা হয় ওটা তোমার কংগ্রেস থেকে পাস করতে হয় যে কংগ্রেসের সবাই ওটা সাপোর্ট করে। তাই জন্য এটা মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসে পাস করানোর চেষ্টা করেছিল। 1920 তোমার সেশন দেখেছিল ক্যালকাটাতে আর ক্যালকাটার যে প্রেসিডেন্ট হয়েছিল উনি ছিলেন লালা লাজপত রায়। ক্যালকাটা প্রেসিডেন্ট ছিলেন লাল লাজপত রায়। তো নন কপারেশন মুভমেন্ট মহাত্মা গান্ধী বলেছিলেন যে এক বছরের মধ্যে নন কপারেশন মুভমেন্ট এত সাকসেসফুল হবে যে ব্রিটিশরা ইন্ডিয়া থেকে চলে যাবে। ইন্ডিয়া বড় বড় লিডার্স ইনক্লুডিং লাল লাজপত রায় জানতেন যে এটা পুরোভাবে মিথ্যা কথা আর বাদে কথা আর লোকের ইনফ্লুয়েন্স হওয়ার জন্য এটা বলা হয়েছে। তাই জন্য তোমার লাল লাজপত রায় যিনি আছেন উনি তোমার ক্যালকাটা সেশনে তোমার এটা পাস হতে দেননি কারণ তোমার যে মুভমেন্টটা হয়েছিল এটা স্টার্ট হয়েছিল ফলে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার হয়েছিল তোমার পাঞ্জাবে আর ওখানে একজন খুব বড় লিডার ছিলেন লাল লাজপত রায়। উনি এটা একদমই চাননি যে লোকের ইমোশন নিয়ে আবার কোনো ধরনের দুঃখ হোক বা আবার কোনো ধরনের খেলা করা হোক। এই জন্য তোমার ক্যালকাটার যে সেশন হয়েছিল লাল লাজপত রায় হেরেছিল ওখানে তিনি এই জিনিসটাকে পাস হতে দেননি। এরপর তোমার মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসে এত বেশি ইনফ্লুয়েন্স হয়ে গেছিল তিনি উনি নাগপুরে আরেকটা সেশন ডাকলেন। তোমরা যদি কংগ্রেসের হিস্ট্রি দেখো তাহলে দেখবে প্রত্যেক বছরে একটা করেই সেশন হতো আর খুব কম বছরে দুটো করে খুব স্পেশাল দরকার হলো দুটো করে সেশন হতো। কিন্তু এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী নিজের নন কপারেশন মুভমেন্ট পাস করার জন্য নাগপুরে আবার সেশন ডেকেছিল আর এখানে তোমার প্রেসিডেন্ট হয়েছিল সি বিজয়রাজচারিয়া। এই প্রেসিডেন্ট হওয়ার পরে তুমি নন কপারেশন মুভমেন্ট তোমার নাগপুর সেশনে পাস করেছিল এখান থেকে স্টার্ট হয়েছিল তোমার নন কপারেশন মুভমেন্ট। তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে মোহনদাস করমচাঁদ গান্ধী আর কয়েকটা সিলেক্টেড মেম্বার্সের কংগ্রেসের উপর ইনফ্লুয়েন্স কত বেশি বেড়ে গেছিল। তারপরে আমরা বলবো গ্রেট এসকেপ। যখন ভাইসরয় লর্ড লিনথিংহো তোমার অ্যানাউন্স করেছিল যে তোমার ইন্ডিয়াও এখন করবে ওয়ার্ল্ড ওয়ার টুতে
তখন তোমার সুভাষচন্দ্র বোস বলেছিলেন এটা ব্রিটিশ একটা খুব ভুল করেছে আর এটাই সঠিক সময় সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট করা আর ব্রিটিশের বিরুদ্ধে প্রোটেস্ট করা। কিন্তু গান্ধীজি বলেছিলেন যে এটা একদমই ঠিক নয়, যখন আমি যখন আমাদের শত্রুদের কাছে কোনো পাওয়ার নেই তখন তাদের উপরে অ্যাটাক করা খুবই ভুল কাজ, একদম ভুল কাজ। আর যদি আমরা ব্রিটিশকে সাপোর্ট করতে পারি তাহলে হয়তো আমাদের ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেবে তারা। এই জন্য সুভাষচন্দ্র বোস বলেছেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আমরা যে সাপোর্ট করেছিলাম এটা তো ব্রিটিশ মাত্র চাইনি, এবার যদি বিশ্বযুদ্ধ দুই আমরা সাপোর্ট করি তাহলে ওটা কোনো মানে থাকে না। কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী এটা নিয়ে কাজ ছিল যে সুভাষচন্দ্র বোস যা বলবে ওটা উল্টো বলতে হবে মোহনদাস করমচাঁদ গান্ধীকে, তাই জন্য সুভাষচন্দ্র বোসকে সাপোর্ট করেনি। আর সুভাষচন্দ্র বোস একলা তখন ক্যালকাটায় মাস করতে স্টার্ট করেছিল, এটাই এখানে দেখে নেবো। অন দ্য আউটব্রেক অফ দ্য ওয়ার বোস অ্যাডভোকেটেড আ ক্যাম্পেইন অফ মাস সিভিল ডিসওবিডিয়েন্স, উনি চেয়েছিলেন সিভিল ডিসওবিডিয়েন্স স্টার্ট করতে টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য ভাইসরয় লর্ড লিনথর্নের ডিসিশন ডিক্লেয়ার ওয়ার অন ইন্ডিয়া বিহাফ উইদাউট কনসাল্টিং দ্য কংগ্রেস লিডারশিপ। কংগ্রেসের লিডারকে কনসাল্ট না করে তোমার ভাইসরয় লর্ড লিনথর্নকে ডিক্লেয়ার করে দিয়েছো, তোমরা এটা জানো পরের দিকে লর্ড লিনথর্ন যে এটা ডিক্লেয়ার করে দিয়েছো তার জন্য তোমার কংগ্রেস রিজাইন করে দিয়েছো। রিজাইন করার পর যাতে কংগ্রেসের সাপোর্ট আবার পাওয়া যেতে পারে এই যুদ্ধের জন্য তার জন্য হয়েছিল ক্রিপস মিশন। এই ক্রিপস মিশন তারপরে তোমরা জানো যে ফেল হয়ে গেছিল, ক্রিপস মিশন ফেল হওয়ার পর স্টার্ট করা হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যে বেকার বেকার ব্রিটিশরা এত বেশি লম্বা টেনে ছিল, এটা দু তিন বছর টেনে দিয়েছিল আর ব্রিটিশরা এই সময় তৈরি হয়ে গেছিল যে কোনো ধরনের যদি কিছু হয় তাহলে তার জন্য তৈরি হয়ে গেছিল। আর এখানে তারা চালিয়েছিল অপারেশন থান্ডার টেনে, যে যে লিডাররা আছে যারা কুইট ইন্ডিয়া মুভমেন্ট সাপোর্ট করেছিল তাদেরকে তারা জেলে ভরে দিয়েছিল, তারা পুরোভাবে এটার জন্য তৈরি হয়ে গেল। তো সিভিল ডিসওবিডিয়েন্স যদি সুভাষচন্দ্র বোসের কথা মানে আগে থেকে করে দেওয়া হতো তাহলে হয়তো এত কিছু প্রসেসে আমাদের যেতে হতো না। কিন্তু যেমন বললাম মোহনদাস করমচাঁদ গান্ধীর একটা কাজ ছিল সুভাষচন্দ্র বোস যা বলবে তার উল্টোটা তাকে করতে হবে। যাই হোক, হ্যাপিং ফেল টু পার্সু গান্ধী অন রেসিস্টেন্স দিস ওস অর্গানাইজ মাস প্রোটেস্ট ইন ক্যালকাটা, উনি ক্যালকাটা নিজে প্রোটেস্ট স্টার্ট করে দিয়েছিলেন। যদি মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা বলা হয় তাহলে উনি তখনই অব্দি প্রোটেস্ট করতেন যতক্ষণ না ব্রিটিশ তার রিকোয়েস্ট বা তার কথা মেনে নিত, বা কোনো প্রোটেস্ট যদি তার অনুসারে না হতো তাহলে তিনি থামিয়ে দিতেন। প্রথম আমরা দেখি তাহলে আসে নন কপারেশন মুভমেন্ট। নন কপারেশন মুভমেন্টের কথা যদি বলা হয় তাহলে উনি চড়ে চড়ে ইনসিডেন্টের পর নন কপারেশন মুভমেন্ট থামিয়ে দিয়েছে। তারপর আরেকটা মুভমেন্ট চালিয়েছেন উনি, যার নাম ছিল সিভিল ডিসওবিডিয়েন্স। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের কথা যদি বলা হয় তাহলে গান্ধীর কিন্তু একটার পর উনি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টও থামিয়ে দিয়েছে। যাই হোক, ক্যালকাটায় যে প্রোটেস্ট উনি স্টার্ট করেছিলেন ক্যালকাটা প্রোটেস্ট স্টার্ট করার জন্য ওনাকে জেলে ভরে দেওয়া হয়েছিল, বা জেলে উনি স্টার্ট করেছিলেন হ্যাঙ্গার স্ট্রাইক। তখন যদি দেখা হয় তাহলে সুভাষচন্দ্র বোস কোনো লোককে ডাইরেক্টলি মারেনি, আর উনি একটা বড় লিডার ছিলেন তাই জন্য ওনার যাতে জেলে কিছু না হয় তাই জন্য জেল থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতার ঘরে, যেখানে ওনাকে সার্ভেলেন্সে রাখা হয়েছিল। সার্ভেলেন্স ওনার সারাদিন ওনার উপর নজর রাখা হতো যে উনি কি করছেন বা না করছেন, মানে রীতিমতো তাকে হাউস অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে। তারপরে একদিন 16 January 1941 তিনি নিজের ঘর থেকে পালিয়ে গেছিলেন আর তিনি সেজেছিলেন এস এ পাঠা, যাতে পুলিশ তাকে চিনতে না পারে। এটার জন্য পালিয়ে গেছিলেন জার্মানিতে, ভাইয়া আফগানিস্তান অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের যদি কথা বলে, সোভিয়েত ইউনিয়ন তোমরা জানো যে বিশ্বযুদ্ধে ওরা ব্রিটিশদের সাথে ছিল, তার মানে ব্রিটিশদের সাথে ছিল সুভাষচন্দ্র বোসকে সোভিয়েত ইউনিয়ন থেকে মানে তাকে যেন কেউ চিন্তা না পারে এমনি করে যেতে হয়েছিল। এমনকি তার সঙ্গে যে কম্প্যানিয়ন ছিল যে তাকে জার্মানি যেতে সাহায্য করেছিল সেও একটা সোভিয়েত ইউনিয়নের এজেন্ট ছিল। তো তোমরা ভালো করে বুঝতে পারছো যে তাকে কত নীতি এখান থেকে যেতে হয়েছিল। জার্মানি যাওয়ার পর উনি তোমার হিটলারের সঙ্গে দেখা করেছিল আর হিটলার তাকে শুদ্ধ সাবমারিন পাঠিয়েছিল জাপান। তারপর দেখে নেবো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যদি ফাউন্ডারের কথা বলা হয় প্রথম যিনি লিডার ছিলেন তিনি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং, কিন্তু পরে থেকে ক্যাপ্টেন মোহন সিং এর জাপানিজ আর্মির সঙ্গে কিছু ঝগড়া হয়ে যায় আর এই জন্য ক্যাপ্টেন মোহন সিংকে অ্যাজ এ লিডার সরিয়ে দেওয়া হয়। আর যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ছিল তার প্রথমে ছিল নাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, পরে থেকে তার নাম করে দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রেসিডেন্ট যদি দেখা হয় তাহলে উনি ছিলেন রাসবিহারী বোস। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ যে আছে তোমার তোমার সাউথ ইস্ট এশিয়ার যত সাউথ ইস্ট এশিয়ার যত লিডার্স আছে বা যত সাপোর্ট আছে সেগুলো উনি আনতেন ফর ইন্ডিয়া, ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। আর এটা লিডার ছিলেন রাসবিহারী বোস। রাসবিহারী বোস প্রথম যখন স্টার্ট করেছিলেন আর্মিটাকে নাম দিয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, কিন্তু পরে থেকে অফিসিয়ালি একে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ডিক্লেয়ার করা হলো অন দ্য 1 September 1942 আন্ডার রাসবিহারী বোস। পরে দিকে যখন জার্মানি থেকে আপনার সুভাষচন্দ্র বোস চলে এলেন জাপানে তখন এটা হ্যান্ড ওভার দিলেন রাসবিহারী বোস টু সুভাষচন্দ্র বোস। আর জাপানে তোমার ক্রিয়েট করা হলো প্রভিশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইন 1943, এটা এস্টাবলিশ করা হয়েছিল ইন সিঙ্গাপুর। যাই হোক, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তোমার অ্যাটাক করেছিল ইন্ডিয়ার উপরে, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কাছে অত লোক ছিল না আর মেইন প্রবলেম ছিল তাদের কাছে অ্যামিউনিশন ছিল না, এই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে ব্রিটিশরা কন্ট্রোল করতে পেরেছিল। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যখন ব্রিটিশরা কন্ট্রোল করেছিল যত সোলজার ছিল তাদের ফাঁসি শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু ওখানে অনেক ইন্ডিয়াতে অনেক খোঁজ স্টার্ট হয়েছিল তাই জন্য তাদেরকে ফাইনালি ট্রায়ালে বসানো হয়েছিল। আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে ট্রায়াল হয়েছিল ওইটাকে বলা হয়েছিল ডেড ফোর্ট ট্রায়াল, এটা স্টার্ট হয়েছিল তখন November 1945। যদি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জেনারেলদের কথা বলা হয় তাহলে ওনারা ছিলেন ফিল্ড সার্জন গুলবাগ সিং ধিল্লন, শাহনওয়াজ খান। যে সাপোর্ট ছিল আগামীর জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তোমরা জানো যে ওখানে 40% মুসলিম আর 60% তোমার হিন্দু ছিল, তো এই 40% মুসলিম আর 60% হিন্দু রেশিও থাকার জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সুভাষচন্দ্র বোসকে খুব সাপোর্ট করা হতো। এই জন্য যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়াল হয়েছিল এটাতে তোমার লোকরা ওপর সাপোর্ট করেছিল, সে হিন্দু হোক বা মুসলিম হোক। তো তোমরা জানো যে লোকরা যেদিকে বলে ওইদিকে তোমার পলিটিক্যাল পার্টিসে যায় কারণ আমাদের ফেভার জিতে হয়। এই জন্য তোমার যে দুটো পার্টি আছে কংগ্রেস আর মুসলিম লীগ এটা তোমার লাস্ট টাইম ছিল, কারণ তোমার কংগ্রেস আর মুসলিম লীগ দুজনে একসঙ্গে এসেছিল ওদের স্ট্রাইস। ডিফেন্স কাউন্সিলের যদি দেখা হয় তাহলে ডিফেন্স কাউন্সিলের ছিলেন তোমার জওয়াহরলাল নেহরু, বুলা ভাই দেশাই, কালিসনাথ রাজু আর তোমার ছিলেন আসফ আলী। এরা সবাই বড় বড় পলিটিক্যাল লিডার, বড় লয়্যালসও ছিলেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে
রেডফোর্ট ট্রায়ালসে যদিও বা এদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এদেরকে ইন্ডিয়ান আর্মিতে ঢোকার চান্স হয়নি। এমনকি ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে তখন এদেরকে ইন্ডিয়ান আর্মিতে ইনক্লুড করা হয়নি আর কোনোভাবে পেনশন বা কোনো ধরনের অন্যায় দেওয়া হয়নি। এটা মেন কারণ এটাই ছিল যে ওনারা মেনলি চেয়েছিলেন যে সুভাষ চন্দ্র বোসের যে যত চিন্তাধারা আছে সেগুলোকে যেন মুছে দেওয়া হয়, আর ইন্টারন্যাশনাল আর্মি কে তার যদি জাগিয়ে রাখতো বা তাদেরকে বাঁচিয়ে রাখতো তাহলে লোকে সুভাষ চন্দ্র বোসের কথাও মনে করতো, আর তারা ভেবেছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির উপর যদি তারা সরিয়ে দিতে পারে তাহলে লোকেরা সুভাষ চন্দ্র বোসকে ভুলে যাবে। যদি ফেমাস লাইনের কথা বলা তাহলে সুভাষ চন্দ্র বোস বলেছিলেন, এটা তো সবাই জানো, তুমি যে কোনো তুমি আজাদি দিবা। পলিটিক্যাল পার্টিসের কথা বলা হয়, কিছু পলিটিক্যাল পার্টি বানানো হয়েছিল। পলিটিক্যাল পার্টি যদি বলা হয় তাহলে প্রথম আসে কংগ্রেস, যেটা বানানো হয়েছিল তোমার 1885, তারপরে আসছে তোমার মুসলিম লীগ, যেটা বানানো হয়েছিল তোমার 1906, হিন্দু মহাসভা তোমার বানানো হয়েছিল ইন্ডিয়া 1915, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920, স্বরাজ পার্টি ইন্ডিয়া 1923। এটাই তোমার স্বরাজ পার্টির কথা বলা হয়েছিল, যেটা বানিয়েছিলেন তোমার চিত্তরঞ্জন দাস। এটা বানিয়েছিলেন চয়ি চড়া ইনসিডেন্টের পর, যখন তিনি লঙ্কা প্রেসিডেন্ট রূপে থাকতে গিয়েছিল মন্দাস কারণ চন্দ্রানি, তারপরে বানানো হয়েছিল তোমার স্বরাজ পার্টি। তারপরে আসছে তোমার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইন্ডিয়া 1925, অল ইন্ডিয়া উমেন কংগ্রেস ইন্ডিয়া 1927, সোশ্যালিস্ট পার্টি যদি কথা বলা হয় বাংলা হয়েছিল 1934, অল ইন্ডিয়া কিষাণ সভা বাংলা হয়েছিল তোমার 1936। আসলে তুমি এখানে ফরওয়ার্ড ব্লক যেটা বানিয়েছিলেন তোমার সুভাষ চন্দ্র বোস আফটার রিজাইনিং ফ্রম দ্য কংগ্রেস ইন্ডিয়া 1939। কনক্লুশনে আমরা দেখে নেবো যে আইএনএল যে ট্রাস্ট হয়েছিল এটা পুরো দেশে শেষ বারের মতন একসঙ্গে এনেছিল। তোমরা যে জানো 1940 যদি দেখা হয় তাহলে ইন্ডিয়া পুরোভাবে আলাদা ছিল, আর ইন্ডিয়া যে বেশিরভাগ লোক ছিল তারা হিন্দু মুসলিম আর কমিউনাল রাইটস এগুলো খুবই কমন ছিল, আর ইন্ডিয়া পুরোভাবে এখানে ভাগ হয়েছিল। কিন্তু শেষবারের মতন যদি ইন্ডিয়াকে দেখা হয় যে ইন্ডিয়ার লোকরা শেষবারের মতন কোথায় একসঙ্গে হয়েছিল, তাহলে হয়েছিল তোমার এই আইএনএল ট্রায়ালসের জন্য। ইন্ডিয়ান আর্মির যে স্যাক্রিফাইস ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে লোকের স্যাক্রিফাইস ছিল, তার জন্য তোমার অনেক জায়গায় রিফোল্ট স্টার্ট হয়েছিল। এগুলো তোমার মেনলি হয়েছিল তোমার করাচিতে হয়েছিল, বম্বেতে হয়েছিল আর ক্যালকাটা। এখানে রিফোল্ট স্টার্ট হওয়ার জন্য ব্রিটিশরা সবচেয়ে বেশি অসুবিধা হয়েছিল, কারণ ব্রিটিশরা সবসময় এটাই মানত যে তারা যত পলিটিক্যাল লিডার তাদের বিরুদ্ধে বলুক বা লোকরা তাদের বিরুদ্ধে বলুক, কিন্তু আর্মি তাদের ওয়াফাদার থাকে আর আর্মি তাদের জন্য সবসময় কাজ করতে থাকে। এই জিনিসটাকে সুভাষ চন্দ্র বোস পুরোভাবে মুছে দিয়েছিল, আর এই জন্য মেনলি তাদের ইন্ডিয়াকে ছেড়ে দিতে হয়েছিল। আর এটা আমি বলছিলাম, এটা বলেছিলেন ডক্টর বিআর আম্বেদকর হিজ বিবিসি ইন্টারভিউ। আর এটা যে লিঙ্ক আছে এটা আমি তোমাকে নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওটাকে দেখতে পারো। এই ভিডিওগুলো দেখা উচিত, আর এই ভিডিওগুলো দেখো উইকিপিডিয়াতে বড় পড়াতে পড়ো যে ইন্ডিয়ান লিডার্স কারা কারা মেনলি ছিল ফ্রিডম ফাইটার্স, আর তারা কী 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 স্যাক্রিফাইস করেছে ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েও না, হোয়াটসঅ্যাপে কী আসছে, কী ফরম্যাট আসছে, কী ইন্টারভিউ দিচ্ছে, এগুলো না দেখে তোমরা যে নেট আছে ওটা ভালোভাবে ইউজ করতে পারো। বেকার বেকার কার মূর্তি বানানো হচ্ছে, লম্বা মূর্তি, বড় মূর্তি, এগুলো দেখে ভেবো না এরা ইন্ডিয়ান ইউনিটি বা ইন্ডিয়াকে ভালো করার জন্য কোনোভাবে স্যাক্রিফাইস করেছে বা এদের কোনোভাবে কন্ট্রিবিউশন ছিল। তো আজকে ভিডিওটা এতটাই থাকলো, যদি তোমাদের ভিডিওটা লাইক ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন তোমরা যদি পেয়ে থাকো তাহলে কাইন্ডলি ভিডিওটাকে লাইক করো। আর যদি ইন্ডিয়ান জিওগ্রাফি বা হিস্ট্রি আরও চ্যাপ্টার দেখতে চাও বা গভর্নমেন্ট এক্সামের এডুকেশন নিয়ে আরও দেখতে চাও তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে এমনি আরও অনেক ভিডিও তোমরা পাবে। আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে।